অভিনেতা সোহেল খানকে খুঁজে পাওয়া যায় না, হারাই গেছে গা। আপনার কি মাথা মতো ঠিক আছে? কেন অভিনেতা সোহেল খানের মতো আমার লাগে? ওই যে রিহার্সেল না করলে কি তোমার এয়ারপোর্টে ঢুকতে দিব? ভুল হইলে ওইখানে তোমার রিহার্সেল করাবো, তারপর সেখানে নিয়ে যাবো। তোর এই বোনটার সাথে সঙ্গে থেকে তারও তো অনেক কিছু উপকার করতে পারতিস। পেঁয়াজ কেটে দে, কাপড় ধুয়ে দে, এগুলো তো করতে পারতিস। তোমার আমি আজ অনেক ভালোবাসি রেশমা, গ্রামে যখন ছিলাম তখন সেরকম ভালোবাসছি। মামা কইছে আমার নিয়ে যাবো, আমার ভাই একটা ল্যাপটপ চাইছে, সামান্য ছোট একটা ল্যাপটপ না। কই বিয়ের আগে তো আমি এইখানে খাইতে চাইতাম, ওখানে যাইতাম, এই রেস্টুরেন্টে নিয়ে যেত, ওইখানে যেইটা চাইতাম সেটা কিনে যেত। তখন তো তুমি আমার বলো নাই যে আমার তো ধারণা ছিল এইটা ওই রেস্টুরেন্টের বিল এত আসবে, ওখানে যাওয়া যাবে না। কই এগুলো তো কোনো আর একটা রেস্টুরেন্টের বিল কত? 2,000-3,000 টাকা একটা রেস্টুরেন্টের বিলের সাথে তুমি ল্যাপটপে কম্পেয়ার করো? হ্যাঁ তো ল্যাপটপ কি ওকে গাড়ি চাইছে নাকি তোমার কাছে যে দুলা পাইয়া নিয়ে আসবে? আমার একটা গাড়ি কিনা দাও। আরে ভাই আমি দিব তো বলছি, আমার কাছে টাকা আসলে আমি দিব। তুমি আমার বউ, তুমি আমার এই সিচুয়েশনটা বুঝবে না? তুমি মুছতে এইভাবে কথা বলতেছো কেন নিয়াজ? তুই কিভাবে কথা বললাম? কিভাবে কথা বলতেছো মানে? আমার ভাই বোনের প্রতি তো তোমার কোনো মায়া নাই, আমি তো খেয়াল করে দেখলাম না, বিয়ে হয়ে গেছে, এখন তোর ভাই বোন কে? তোমার তো পরে, এখন তো আমারই ভাই বোন। আচ্ছা আমি এখন অফিসে যাচ্ছি, এখন এরকম না কান্না হয় না, ঝগড়া না কাটবো কিসের জন্য? তোমার কাছে টাকা আছে কিনা আমি জানি না। আরে কোথা থেকে টাকা আছে? তুমি আমার জিনিসটা বোঝার চেষ্টা করো না কেন? তুমি আমার সাথে চিৎকার করে কথা বলতেছো কেন? আরে ভাই প্লিজ তুমি এখন থামো তো, এখন অফিসে যাইতেছি, প্লিজ থামো। আপু বাসা দে। শোন আমি বাইরে যাচ্ছি, তুই বাইরে আয়। আপু এখন বেরোবো কেন? আসে দরকার আছে, ল্যাপটপ লাগবে না? হ্যাঁ দরকার, ল্যাপটপ যদি চাও তাহলে বাইরে আসো। আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, তাহলে এখনই আসতেছি। রিক্সা নিয়ে এরকম আর কতক্ষণ ঘুরবো তুমি বলবা আপু? চুপ করে বসে থাক, ফোন যখন আসবে তখন বুঝতে পারবে কি হচ্ছে, কি ঘটনা। নিয়াজ বেশা দিকে তোমার কিছু হয়েছে? তোর জন্যই তো। আমি আবার কি করলাম? তুমি তো কিছুই করো না, তুমি ঘটনা যা একটা ঘটাও, ঘটায় ঘটায় তারপরে তুমি চুপ করে বসে থাকো, তখন তুমি কিছু জানো না। কি হয়েছে বলবা? ল্যাপটপ, ল্যাপটপে তো যত ঝামেলা হয়েছে। ও তার মানে ল্যাপটপটা কি দিবে না? দিবে না সেটা না, একটু ঝামেলা হয়েছে, দিয়ে দেবে আজকে মনে দিয়ে দেবে, কাজ হবে। আমরা বাসায় যাইতাম, আমরা এরকম বাইরে। তুই যে একটা গাধা না, সারা জীবন গাধাই থাকবি। নিয়ার যদি বাসায় যায়, বাসায় যদি আম্মা আব্বারে বলে যে আমি রাগ করে চলে আসছি ল্যাপটপের জন্য, হ্যাঁ আমাকে বাসায় করে বলে আসলে তা আম্মা আব্বা কি পরে ধরে আমার দিবে না? আচ্ছা তো আমা কখন আসছো? এই তো একটু। একদম চুপ করে থাকবে, এখন তুমি অনেক মুড মেরে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ বলো। হ্যাঁ কই তুমি? আমি তো আম্মার বাসায় আসছি। তুমি যে গেছো ওই বাসায়, তুমি আমারে বলে গেছো? তুমি আমারে জানাও নাই, আম্মারে জানাও নাই, আমরা তো বাসায় এসে দুইজন তোমারে খুঁজতে খুঁজতে আসছি। না জানাই যাওয়ার কি আছে? আর আমি চিন্তা করে দেখলাম যে ধরো আমি তো তোমার অনেক বেশি ঝামেলা করি, তাই না? বিভিন্ন জিনিসপত্র চাই, শুধু খরচ বাড়াই তোমার, এইটা ওইটা করি, তো দরকার কি? ঝামেলার মানুষ তো না থাকাই ভালো, তাই না? আচ্ছা তোমার তো এটা বুঝতে হবে যে তুমি এখন একটা ফ্যামিলির বউ, তোমার তো একটা রেসপন্সিবিলিটি আছে। তুমি এখন হুট করে চলে গেলে এই বাসার দুই তিনজন মানুষের যে জানানো উচিত তোমার যাওয়ার আগে, সেটা তুমি বুঝবা না? আর লোকজন টেনশন নিয়ে আসতে। কি হয়েছে রে? কি হয়েছে মা?
আমি কোনোদিন রাগি বলো মা। তুমি আমার ফোনটা রেখে দিলে কেন? আরে ফোন রাখলাম কি, আম্মা আসছিল রুমে। এখন শুনেন, কি করলে আপনি আবার আমাদের বাসায় ফেরত আসবেন বলেন? না, আমি তো আর বেশি কিছু চাই না, সিম্পল একটা জিনিস, ছোট্ট একটা জিনিস, ল্যাপটপ। আমার ছোট ভাই আবদার করছে আমার কাছে একটা জিনিস, সেটাই তো চাইছি, তাই না? তো সেটাই তো বলা হচ্ছে যে ল্যাপটপটা দেওয়া হবে। কিন্তু সেটা কবে? দয়া করে সেটাকে একটু তাড়াতাড়ি দেয়া যাবে? আমি তো সেদিন থেকে শুনতেছি যে হয়ে যাবে কই, আমি এখন তো দেখলাম না ল্যাপটপের চেহারা। আমি তো বলছি যে আমার যখনই টাকাটা আসবে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি জিনিসটা দিয়ে দিব। এখন আপনি কি বাসায় আসবেন নাকি আপনারে গিয়ে আমার আনতে হবে? আমি তিনটা অপারেশন করছি টানা, আমি খুব টায়ার্ড। এখন আপনি যদি বলেন তাহলে আপনারে যাই নিয়ে আসবো। না ঠিক আছে, তোমার আসা লাগবে না, আমি একা একাই যেতে পারবো। আমি চাই না যে তোমার কষ্ট হোক। আর শোনো, তুমি খেয়ে নিও, হ্যাঁ, আস্তে আস্তে, আবার যদি দেরি হয় তোমার কষ্ট করে বসে থাকা লাগবে না, না খেয়ে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। থাকিস ভালোভাবে নাকি আমি বিলের থেকে বেরিয়ে আসি লন্ডন থেকে? আপনার যাইতে চিনি মামু না, বিদ্যাসের বাড়িতে পরে বিপদে পড়বেন, তখন মনে হয় বলবো কথা। আর দেশের অভিজ্ঞতা তো আমার চাইতে আপনার বেশি নাই, বহুত তো বুঝে নাও, আমি বুঝলাম না, যাইবেন জানগা। অলক্ষ্যে কথাবার্তা করো না, তোমরা দোয়া করো তাহলে আর যেন কোনো যায় ঝামেলা না করি। আমি তাহলে কাম করছি, দেখ আমার এয়ারপোর্ট পর্যন্ত আগাই দে। আমার আম যাও না, তুমি যাও, আমার শরীরটা খারাপ সকাল থেকে। আচ্ছা হানান, তুমি রিক্সা পর্যন্ত দিয়ে আয়, ওকে আমারে ঠ্যাঙে দুঃখ হয়েছে একটু। সারা বিদেশ একলা ঘুরতে পারবেন, এটুকু একলা যাইতে পারবেন না? ও যাইতে হবো কেন? আচ্ছা ঠিক আছে, তোরা যখন যাবি না তাহলে আমি একাই যাই। কি যান জানগা, গেট পর্যন্ত তোরা যখন তা যাইবেন? হ্যাঁ, পাসপোর্ট করে দিয়েছি অন্ত যাইবেন। যাবো না, বিলাত বিলে একটা কথা না, যাইতে লা গেলা। হ্যাঁ এলকাই হালান, যাই রে সিদ্দিক, যাই। তুমি এনে বলে দাও নিজে বল, তুমি যদি হাওয়ারে এই বাড়িতে আবার ঢুকাও আমি হাওড়ে কিছুই ঘুমো না, তোমার একদম নলি ভেঙে ফেলাম আমি মিয়া। তোমার কি কইছো মনে থাকবো? ঠিক আছে, তোমার কি সমস্যা? হাবুটি দাঁত হালাই দিন। আচ্ছা আমাদের প্রেমের প্রস্তাবটা তো তুমি আমি করছিলে। আমি করেছিলাম মানে? তুমি প্রথম প্রপোজ করলে না আমাদের রিলেশনে? তাই? হ্যাঁ শুনেন, আপনি প্রথম প্রপোজ করেছিলেন, ঠিক আছে, তারপর আমি আপনাকে হেল্প করেছিলাম। একটা মানুষের সঙ্গে ভালোবাসে আমি কিন্তু কখনো তাকে হার্ট করতে পারি, তো তোমার স্বপ্নটাকে আমি বাস্তবায়িত করেছিলাম, মানে এর মধ্যে ভুলেও গেছো তুমি না? আমি কেন ভুলবো, তোমাকে আমাকে বেকুব মনে হবে না? তাহলে এখন আমি তোমাকে আরেকটা প্রস্তাব দিই। কি? সিরিয়াসলি শোনো, তাকে আমার দিকে কি, চলো আমার বিয়ে করি। ব্যাংকক থেকে হলে কি ভালোই হবে নাকি? আশ্চর্য দেশে কোনো ভালো কাপড় নাই,
ঠিক আছে, এরপরের বারে আমি তোমাকে পাঞ্জাবি পরে আবার এসে আবার প্রপোজ করবো। জি খুশি, আপনার লাইফে সব কিছু দুবার দুবারই হবে। ওই প্রপোজিং দুবার ছিল, হ্যাঁ অ্যাফেয়ার প্রপোজিং দুবার ছিল, এখন বিয়ের প্রপোজিং দুবার হলো, এখন বাচ্চাও দুইটা হবে। এই ফেসবুকে তোমার ছবিগুলো কিন্তু অনেক জোস, তাই না? হ্যাঁ অনেক নাইস, আমি তো প্রায় তোমার ছবি খুলে বসে থাকি। আচ্ছা তুমি ওই যে শাড়ি পরা ছবিটা দেখছো? শাড়ি পরা ছবি, এটা তো অনেক সুন্দর। আমার একটা বিয়েতে গিয়েছিলাম, ওখানে তুলেছি। ওই যে পিচিটা আমার সঙ্গে, ওটা আমার কাজিন। তাই না, অনেক সুইট লাগতেছে। কিন্তু তুমি আমার কোনো প্রোফাইলের ছবিতে কমেন্ট করো না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে কমেন্টস দিব। আচ্ছা তোমার রিলেশনশিপ স্ট্যাটাস দেখলাম সিঙ্গেল, আসলে কি তুমি সিঙ্গেল? তো সত্যি নাকি আমি মিথ্যা লিখবো নাকি? আরে না, আমার এক ফ্রেন্ড আছে বুঝছো, সে প্রেম করে ঠিকই কিন্তু স্ট্যাটাস দিছে সিঙ্গেল। আমাকে কি এরকম মনে হয়? হ্যাঁ সিম, কেমন আছিস? এই তো ভালো আছি। এই নিয়াজ কেমন আছে? নিয়াজ ভালো আছে, তুমি কেমন আছো বেটা? আরে আমি তো সবসময় ভালো, জোসেন কুল, আমার কোনো খারাপ দেখছিস? আচ্ছা তুই কি খুব ব্যস্ত নাকি? না তো। তাহলে একটু আমাদের বাসায় আয় না আজকে। কেন বলো তো? আয় একটু, আসলে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, কথা আছে ঠিক আছে, তুমি আমার বাসায় আসো। শুন, তোর বাসায় গেলে হবে না রে মা, এই বাসায় আয়, এই বাসায় বলবো। আচ্ছা ঠিক আছে, আমি আসবো। ওকে ভালো থাকিস আর সাবধানে আসিস। বলো কথা বলো, আমি বুঝতেছি না তো কোনো প্রবলেম। তুমি হাসতেছ কেন মিটমিট করে? এই তোমার প্রেম প্রেম হয় নাই তো? হইছে ও কংগ্রেচুলেশন, তুমি আমার আগে জানো নি কেন চাচা? আচ্ছা এখন তাহলে তোমার মানে প্ল্যানিংটা কি, প্রেম নাকি বিয়ে? এটা কি দুই নম্বরটা? বিয়ে, বিয়ে এত অ্যাডভান্স এখন আর কি করা লাগবে? তুই তো তোর বাবাকে বলবি। বাবাকে বলবো? এত দূর মানে বিয়ে করবো একদম কনফার্ম? আচ্ছা মেয়ে কেমন দেখতে? মেয়ে কেমন সুন্দর? সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর, বেশি সুন্দর। আমার মেয়ে থেকে বেশি সুন্দর কি? আমার মেয়ে থেকে বেশি সুন্দর? আচ্ছা ঠিক আছে যাও তাহলে বলবো আপনারে। আরে শিমু কি কর এখানে? এই তো বসে আছি, কেমন আছিস তুই? ভালো আছি। কখন এলি? হ্যাঁ এই তো এক্ষুনি আসলাম। হঠাৎ কি মনে করে? হ্যাঁ সুমন চাচা ফোন করছিল। সুমন তোকে ফোন করেছিল কেন? বিষয়টা হচ্ছে সে বিয়ে করবে। কি? হ্যাঁ বিয়ে করবে। সুমন বিয়ে করবে? হ্যাঁ। ওকে কে বিয়ে করবে?
তুমি কি বল, অলরেডি প্রেম হয়ে গেছে? বলিস কি, সুমন প্রেমে পড়েছে তুই জানিস, আমরা কিছুই জানলাম না। তোমাদের জানানি কারণ সে লজ্জা পাচ্ছে, আমার ডেকে নিয়ে আসতে চাইতে আমি তোমাদের ব্যাপারটা বলি। লজ্জা পাচ্ছে, খুব লজ্জা তার। মেয়ে দেখেছিস তুই? না, আমি দেখি নাই। সুমন বেরিয়ে এসো, সুমন কি শুনছি এসব? ঠিক মেয়েকে আমরা দেখেছি, মেয়ে দেখছে? তুই দেখেছিস? আমি দেখি নাই, বুঝতেছি না সে কার প্রেম করছে, যাই না তো বিয়ে যে করবে, মেয়ে আমাদের দেখতে হবে না, মেয়ের সাথে কথা বলতে হবে না, তার ফ্যামিলি কিরকম এটা জানতে হবে না। মেয়ে নাকি সুন্দর, অনেক সুন্দর, আমার মিথিলার থেকে বেশি সুন্দর না, কিন্তু সুন্দর বলছে। উমা দেখো এটা কি নিয়ে আসছি, দেখো কি এটা দেখে দিছি, দাঁড়াও। এটা হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপ? হ্যাঁ। কোথায় পেয়েছিস? শিমুকে বলছি, শিমু দিছে। শিমু কিনে দিয়েছে? শিমু টাকা পেয়েছে কোথায়? শিমুকে বলছি পরে নিয়াজ বে কিনে দিছে। নিয়াজ মানে তুই শিমুর মাথাটা খেয়েছিস না এই ল্যাপটপের জন্য? শুনো, আমি ওর মাথা খাইনি, আমি তোমাকেও ফ্যাক্টটা বলছিলাম, নিটটা বলছিলাম, তুমি বুঝো নাই, শিমুকে বুঝাইছি, ওই রিয়ালাইজ করতে পারছে, পরে আমাকে ল্যাপটপ চাইছি, ল্যাপটপটা কিনে দিছে। ঠিক আছে, এখন আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সারাক্ষণ মিথিলার সাথে কমিউনিকেশন মেনটেন করতে পারবো। দেখি দেখি দেখি, খবরদার তুমি এটাতে হাতি দিবা না, ঠিক আছে? তোমাকে এই একটা কিও আমি ছুঁইতে দিব না, ঠিক আছে? কারণ হচ্ছে তোমার কাছে যখন চেয়েছিলাম তুমি দিছিলা ল্যাপটপ আমাকে, আমার বোন আমার দিছে, আমি এখন আমার ফেসবুকের অ্যাকাউন্ট থেকে সারাক্ষণ মিথিলার সাথে কমিউনিকেশন মেনটেন করবো, তোমার ছুঁইতেও দিব না। ধরবো না মানে একশোবার ধরবো, এটা আমার মেয়ে দিয়েছে, তোর শ্বশুর বাড়ি থেকে এনেছিস, দেখ দেখ। প্রকৃতি দেখছেন ভাই, মনটা খারাপ না? আসলে এসবের কোনো মানে হয় না, এত কষ্ট করে রোজগার করলেন, তারপর একটা বাড়ি করলেন, মেয়েদের মানুষ করলেন, লাভটা কী হলো? একজনকে বিয়ে দিয়ে দিলেন আর একজন এখন বিদেশে, আপনারা একা, তাহলে এত আয়োজন করে লাভ কি? এটা জীবন না, জীবনটাকে উপভোগ করা উচিত, রিফাত চৌধুরীর মতো। ওই যে প্রকৃতি প্রেমী গাছে গাছে থাকে, অনেকে তাকে পাগল বলে, কিন্তু আমার মনে হয় উনিই ঠিক, উনি জীবনটাকে উপভোগ করছেন। আমি নিজেও আপনাদের মতো রিস্ক নেব না, সংসার টংসার এসব আমি করবো না, আমি আমার মতো থাকবো, আমি কারো না, আবার আমি সবার। তাহলে তোমার মাঝে এরকম রিয়েলাইজেশন এলো কেন? সুমনের বান্ধবী যোগ হওয়ার পর থেকে, মানে যখন তুমি দেখলে তোমার আশেপাশে আর কেউ নেই তখন থেকে? না জুলে ভাই, আসলে আমাকে কেউই বুঝতে পারছেন না, আপনিও পারছেন না। যাই হোক, আমি আসলে আমি একজন প্রকৃতি প্রেমী, একদিন দেখবেন যে আমিও প্রকৃতির সঙ্গে মিশে গেছি রিফাত চৌধুরীর মতো। ঠিক আছে, চলেন। কত হয়েছে?
40 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনি ইয়ে করেন, এই ব্যাগটা একটু দেন আমার, আর এই আমার 400 টাকা দেন, আমি আপনার 200 টাকা দিই। তাহলে 10 টাকা বাড়াই দিবেন বলছিলেন না, 10 টাকা 100 টাকা দিবেন দাদা। তাহলে 50 টাকা দেন আপনি আমার। শোনেন, আমার কাছে তো খুচরা নাই, আমি উপরে গিয়ে আপনাকে 200 টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি একটু ওয়েট করেন। দাদা লেট করেন না দাদা। আচ্ছা ঠিক আছে, লেট করব না। এই যে চলেন, একটু এপাশে আছেন। ওয়েলকাম চালাম কলেন। এই যে চয়তলা একরামুল সাহেব আছে না, তার বাচ্চা একটু ফোন করেন, ফোন করে বলেন যে গেস্ট আসছে, চিনজি দাঁড়ায় আছে, ভাড়া দিতে হবে, খুচরা নাই, 200 টাকা।